হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ওয়ান কাপল পেজ। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মাদার্স ওয়ার্কস মিউজিয়ামে যাওয়া। তো সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বের হয়ে গেলাম, কলেজ স্ট্রিট থেকে রওনা দিলাম বাংলা বিশ্ব বাংলা সরণির উদ্দেশ্যে। তো একবার দেখো, এটা হচ্ছে বিশ্ব বাংলা সরণি। পেটে প্রচুর ক্ষুধা নিয়ে ঘুরছিলাম যে কোথায় নাস্তা করা যায়, কারণ আমরা নাস্তা করে বের হয়নি। তো বিশ্ব বাংলা সরণিতে নেমে দেখলাম দ্য বিগ বাইট। তো এখানে এসে হচ্ছে আমরা চাউমিন অর্ডার দিলাম আর ভেজিটেবল, আচ্ছা আচ্ছা, আর সাথে অর্ডার দিলাম হচ্ছে লুচি এবং আলুর দম। তো আমাদের হচ্ছে খাবার মাঝখানে উঠে এসে আমি ভিডিওটা করলাম, যে মনে হলো যে এটার একটা ইন্ট্রো দেওয়া দরকার, কারণ আপনাদের পেটে যদি খুব ক্ষুধা থাকে তাহলে আপনারা এখানে এসে নাস্তাটা করতে পারেন, কারণ এখানের খাবারটা আমার কাছে ভালোই লাগলো। তো দেখো কি খাচ্ছিলাম। এই হচ্ছে খাবারের অর্ধেক থেকে উঠে গিয়ে ভিডিও দিলাম, যাতে আপনাদের কষ্ট না হয় এখানে এসে, যাতে আপনারা খেতে পারেন, বা যার খুব ক্ষুধা থাকে বা ক্ষুধা নিয়ে যারা বের হবে তারা এখান থেকে নাস্তাটা করে নিতে পারবে। আচ্ছা, এটা খেতে খেতে আমরা তো আলু পরোটা অর্ডার দিলাম, ওটা আসো তারপর ওটা আবার দেখাচ্ছি। আমরা কলেজ স্ট্রিট থেকে আসছি বাংলা সরণি। আপু দিদি একটা পানি। খেয়ে নাও, আমি শেষ করে দিচ্ছি। কিন্তু আমাদের তো ভেজিটেবল চাউমিন খাওয়া শেষ, এখন একটু পানি খাই, পানিটা খাওয়া দরকার। পানি হচ্ছে ওইখান থেকে নিতে হবে। বড়টা নিব না তুমি ছোটটা? ছোটটার প্রাইস হচ্ছে, ছোটটার প্রাইস এখানে কত দেওয়া? আর 10 টাকা। 10 টাকা আর বড়টার প্রাইস? বড়টা ক্যারি করো, বস। এই যে গরম গরম লুচি আলুর দম। চারটা অনেক বড় বড় লুচি সাথে হচ্ছে আলুর দম। এটার প্রাইস কত জানো? এটার প্রাইস হচ্ছে 50 রুপি। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে আমরা লুচিটা খাবো, খেয়ে দেখি টেস্টটা কেমন। আলুর দমে কি জানি একটা ইউজ করে, অন্যরকম একটা ফ্লেভার।
তো আমার কাছে টেস্টটা খুব খুবই ভালো লেগেছে। এখন হচ্ছে যেহেতু খাবো, পেটে প্রচুর ক্ষুধা, তো বিদায় নিতে হচ্ছে। আপনাদের সামনে আবার আমি আসব আরো অনেক ভিডিও নিয়ে। আপনারা সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।